রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, রাজনৈতিক ক্ষেত্রে মতের অমিল থাকতে পারে, কিন্তু জনগণ উন্নয়ন অগ্রযাত্রায় মতবিরোধ থাকতে পারে না। যারা এখনও বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, তাদের বয়কটের আহ্বান জানান তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো স্মার্ট চিলড্রেন কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এই মন্তব্য করেন। বলেন, 2041 সালের স্মার্ট বাংলাদেশ পরিচালনা করবে আজকের শিশুরা, তাই এখন থেকেই তাদের মানবিক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিজ্ঞান প্রযুক্তিতে দক্ষ গড়ে তুলতে হবে। রাষ্ট্রপ্রধান বলেন, আধুনিক সব ডিভাইস সহজলভ্য হওয়ায় বিশ্ব যখন হাতের মুঠোয়, তখন আধুনিক জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ দেশের শিশুরা। তারপরেও প্রাকৃতিক পরিবেশে খেলাধুলার পাশাপাশি পাঠ্যবইয়ের বাইরে বিশ্বমানের প্রযুক্তি নির্ভর হতে পরামর্শ দেন। তান্ত্রিক ব্যবস্থায় নীতি ও আদর্শ, রাজনৈতিক মত ও পথের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু দেশের ও জনগণের উন্নয়নের ব্যাপারে মত ভিন্নতা কখনোই থাকতে পারে না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আমাদের আস্থা থাকতেই হবে। এর মধ্যে যদি ভিন্নতা আসে, ভিন্নতা আসার চেষ্টা হচ্ছে 71 সালের পর থেকে, তা আমাদেরকে অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে বর্জন করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে যারা দেশের অস্তিত্বকে স্বীকার করে না, তাদেরকে বয়কট করতে হবে।